এক ইতিহাস যেমন আরেক ইতিহাসকে পূর্ণতা দেয়, তেমনি নতুন ইতিহাস রচনা না হলে পুরনো ইতিহাসকে কেউ খুঁজতে চাইবে? একটার সাথে আরেকটার সংযোগস্থল থাকবেই। এ যেমন আশির দশকে সাদা কালো রং ছাপিয়ে উনিশের দশকে রং তুলির ছোঁয়া পেয়েছে যত সবকিছু, সবকিছুই রঙিন দুনিয়ার সাথে মিশে গেছে। আর এখন যান্ত্রিকতার যুগে রং তুলির আপডেটেড ভার্সনটা যদি হয় রুবিক্স কিউব, ফুটিয়ে তোলা যায় অনিন্দ্য সব সৌন্দর্য। তবে সেটা কেন বর্তমান ক্রিকেটের সবথেকে উজ্জ্বল ধ্রুবতারাকে আঁকতে ব্যবহার নয়? ইতিহাসের সবচেয়ে দামি রং পেন্সিল কিংবা কাগজের উপরে তো তাদের ছবি আঁকা হয়েছে যারা ইতিহাস সেরা। আর এবার রুবিক্স কিউব দিয়ে আঁকা হলো বর্তমানের গ্রেট কিং কোহলিকে, যিনি এঁকেছেন তিনি মাহাতামিম জয়। বিরাট কোহলির এই পোর্ট্রেটটি 896টি রুবিক্স কিউব দিয়ে তৈরি করেছি। মূলত বিরাট কোহলির জন্মদিন, 35তম জন্মদিন নভেম্বরের 5 তারিখ, সেই উপলক্ষে আসলে আমার এই 896টি রুবিক্স কিউব দিয়ে বিরাট কোহলির এই পোর্ট্রেটটি তৈরি করা। এই কাজটি আসলে আমি মূলত ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই করেছি। খুব ছোটোকাল থেকে আমি আসলে ক্রিকেটের অনেক বড় একটা ফ্যান বলতে পারেন। আমি সেই ছোটো থেকেই আসলে দেখে আসতেছি আমাদের সাকিব তামিম, মুশফিক মাশরাফি ভাইদের খেলা, সেই সাথে হচ্ছে অন্যান্য দেশের আমাদের পাশের দেশের বিরাট কোহলি, ধোনি, সচিন তেন্ডুলকার, এইসব লেজেন্ডের খেলাও আমি আসলে দেখে আসতেছি। তো সেই থেকে আসলে আমার ক্রিকেটের প্রতি ভালোবাসা শুরু। তো সবসময় আসলে একটা মানে চাওয়া ছিল যে ক্রিকেটের জন্য আসলে কিছু করা যায় কি না। তো ছবি আঁকাই ছোটোকাল থেকেই কিছুটা মানে ভালো ছিলাম। তো সেই থেকে আসলে ছবি আঁকা নিয়ে আসলে যদি ক্রিকেটারদের কাছে পৌঁছানো যায় এমন কিছু করার চিন্তাভাবনা ছিল আমার। তো সেই থেকে আসলে এই ইউনিক একটা মাধ্যম নিয়ে কাজ করা এই রুবিক্স কিউব দিয়ে। তো এই রুবিক্স কিউব দিয়ে আমি আসলে বিভিন্ন সেলিব্রিটি এবং খেলোয়াড়দের পোর্ট্রেট তৈরি করে থাকি। এর মধ্যে ইতিমধ্যে আমি হচ্ছে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মেসি, মাহমুদুল্লাহ রিয়াদ সহ আরও অন্যান্য সেলিব্রিটিদের ছবি আমি আসলে এই আমার 900 কিউবের মধ্য দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি আমি। নিঃসন্দেহে বিরাট কোহলি একজন ক্রিকেটিং লেজেন্ড। ওনার অ্যাচিভমেন্ট, স্ট্যাটিস্টিক্স সব কিছুই আসলে বলে দেয় উনি আসলে ক্রিকেটকে কী কী দিয়েছেন। এই থেকে আসলে বিরাট কোহলির অ্যাজ আ ক্রিকেট ফ্যান, যদি আমি কোনো দেশের কথা না বলি, অ্যাজ আ ক্রিকেট ফ্যান বিরাট কোহলি ইজ আ ওয়ান্ডারফুল ক্রিকেটার টু ওয়াচ।